আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি অনেকদিন আমি কোনো ভিডিও দিতে পারি নাই তো আজকে আমি আমার কিছু শাক হয়েছে এটার ওপর একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতেছি তো আমি এটা কিভাবে করেছি এটা আপনাদেরকে জানাই আমি ইট চারিদিকে সেট করে নিয়েছি আগে তার উপরে একটি ত্রিপলা দিয়ে উপরে আপনার মাটি জৈব সার দিয়ে লাল শাকের বীজ বপন করেছি মাশাল্লা আমার শাকগুলো অনেক সুন্দর হয়েছে আমি শাকে কোনো রাসায়নিক সার প্রয়োগ করি নাই আমি আজকে শাকগুলো তুলবো তো শাকের গোড়াটা উঠাই নাই আমি মাঝখান থেকে ভেঙে নিয়েছি যাতে গোড়া থেকে আবার কিছু শাক বের হয় একটি শাক গাছ থেকে দুবার শাক খাওয়া যায় এভাবে উঠালে তো এটা থেকে আমার পরিবারের বেশ পুষ্টির চাহিদা পূরণ হয় এটি কোনো রাসায়নিক সার দিই না এর জন্য অনেক পুষ্টিকর শাকটা আপনারাও এভাবে আপনাদের ছাদে এভাবে ত্রিপলা দিয়ে শাক লাগাতে পারেন এতে পরিবারের পুষ্টির চাহিদা অনেক পূরণ হয় তো আমার আরও ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব আমি আরও কিছু সবজি এর মধ্যে লাগিয়েছিলাম এবং তুলেছি আপনাদের মাঝে সেগুলো শেয়ার করব তো আজকে এটাই এই ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করলাম আপনারা অনুগ্রহ করে আমার ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট করবেন এবং এটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে এবং আমার পাশে সবসময় আপনারা থাকবেন আমি এটাই আশা করি আমি এটি শখের বসে চ্যানেলটা খুলেছি আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকেন আগামীতে আরেকটি ভিডিও তৈরি করে আপনাদের মাঝে আমি শেয়ার করব ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি দোয়া করে আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এই দোয়া করে আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকেন